আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কম তেল মশলা দিয়ে মুরগির মাংস রান্না করতে হয়। সেটাই তো, এখনকার দিনে প্রত্যেক মানুষেরই শরীর খারাপ, রিচ খাবার খেলেই হয়। তো সেই কথা মাথায় রেখেই আজকের এই রেসিপিটা, যেমন হেলদি তেমন টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক আমি কী কী নিয়েছি। প্রথমেই এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে বানাবো, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা। তো মাংসের পরিমাণ অনুযায়ী আমি সব কিছু নিয়ে নিয়েছি। তো আজকের মাংসটা আমি মাখিয়ে করব, সব কিছু মশলা একসাথে মাখিয়ে। তো প্রথমেই আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, জল দেবো না, একটু জলটা ঝেড়ে নেব। আর আমার পেঁয়াজের বাটিটা যেহেতু বড়, তো ওই বাটিটাতেই আমি মশলাটা মাখাবো। আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম মাংসটা দিয়ে দেবার পর। এরপরে দেব নুন, এরপরে দেব লঙ্কা গুঁড়ো, তো পরিমাণ মতো দেব, আর আমরা খুব বেশি ঝাল খাই না। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োও কিন্তু আমরা বেশি দিই না। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, এরপরে দিলাম ধনে গুঁড়ো, তো সব গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। এরপরে দেব তেল, সর্ষের তেল একটু দিয়ে দেব, ওই 3 চামচের মতো এখন দেব মাখানোর সময়। তো এরপরে দেব চিনি, চিনিটাও সামান্য দিয়ে দিলাম একটু কালার আসার জন্য। তো এরপরে আমি সব একসাথে মাখিয়ে নেব। মশলাটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। আর আমার এখানে মাখা হয়ে গেছে, চাপাটা দিয়ে দিলাম। তো এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা আমি একদম পরিমাণ মতো দেব। যে কোনো রান্নায় বেশি তেল দিয়ে দিলে সেই তেলটা খাবার পর শরীরে খুব ক্ষতি করে, তো সেজন্য আমি এখানে তেলটা পরিমাণ মতো দেব। আর প্রথমেই আলুগুলো ভেজে তুলে নেব, লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখো, এরপরে আমি আলুগুলো তুলে নেব। যখনই আমরা বেশি তেল মশলাযুক্ত খাবার খাই তখনই কিন্তু আমাদের শরীরটা বেশি খারাপ হয়। তো সেই জন্য সবসময় তোমরা একটু কম তেল মশলা খাবার চেষ্টা করবে। তো প্রথমেই আমি ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তোমরা যেই তেলই খাও না কেন, সবসময় একটু ভালো তেল খাবার চেষ্টা করবে, মানে বলতে চাইছি ঘানির তেলটা খাবার চেষ্টা করবে, কোনো রকম কেমিক্যাল থাকে না। তো আমি দিয়ে দিলাম ফোড়নের ওপরে মাখিয়ে রাখা মাংসটা। তো যে কথা বলছিলাম, তো তেল থেকেই আমাদের শরীরে মেন কোলেস্টেরল বলো, ফ্যাট বলো, যে কোনো জিনিস বলো, এই সমস্যাগুলো দেখা দেয়। তো চাইবে সবসময় তেলটা ভালো খাবার। তো যে কোনো রিফাইন তেল তোমরা অ্যাভয়েড করবে, রিফাইন তেল কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো এরপরে আমি দিয়ে দিলাম 1 চিমটে গরম মশলা, আর গরম মশলাটা কিন্তু আমি কষার সময়তেই দিয়ে দিলাম। এরপরে আমি চাপা দিয়ে দিলাম, তো চাপা খুলে দেখো নেড়ে চেড়ে দেখলাম, আর আঁচটা আমি কমিয়ে রেখেছিলাম, কমিয়ে কমিয়ে আমার মাংসটা হচ্ছে, আর দেখো বেশ তেলটা ছেড়ে এসেছে। আর আমি কিন্তু খুবই কম তেল দিয়েছি, তোমরা দেখে নিয়েছো, কষানোটা প্রায় হয়েই এসছে। আলুটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব, নিয়ে তারপরে দিয়ে দেব জল, তো আমার আজকের মাংসটা ঝোলঝোল হবে। জলটা দিয়ে দিলাম, আর মাংসটা যেহেতু একটু ঝোলঝোল হবে আর আলুটাও সিদ্ধ হতে লাগবে, তো সেজন্য আমি জলটা দিয়েছি এতটা। আর এরপর আমি চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, চলে এসেছি, এরপরে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, মাংসও তো সিদ্ধ হয়েই গেছে, দেখাই যাচ্ছে মাংসটা আমার হয়ে গেছে। এরপরে আমি ঢেলে নেব। তো তোমরা দেখে নিলে আমি কিভাবে বানালাম কম তেল মশলা দিয়ে মুরগির মাংস। আর এই রান্নাটা কিন্তু খুবই হেলদি রান্না, তো চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো এই হেলদি রান্নাটা। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।